কারুর বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গেলে সে টাকাটা বৈধ না অবৈধ সেই উপসংহারে আসার এখনো সময় আসেনি। মমতা ব্যানার্জিকে বলবো ব্যাগ গুছান আপনি, তাড়াতাড়ি আপনার ব্যাগ গুছান আপনি, ডেজার নাম্বার টাইম। বাড়ির বাথরুম থেকে 8 লাখ টাকা, বেডরুমেও নাকি এবার টাকার পাহাড় পাওয়া যাবে এমনটাই আশা করছেন সিবিআই এর আধিকারিকরা। কার বাড়ির বাথরুম থেকে 8 লাখ টাকা পাওয়া গেল? তৃণমূলের মুর্শিদাবাদের ডোমকলের যিনি বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ির বাথরুম থেকে 8 লাখ টাকা পাওয়া গেছে। যদিও তার বাড়ির তরফ থেকে এবং বিধায়কের তরফ থেকে জানানো হচ্ছে সম্প্রতি একটা জমি বেচা হয়েছে, সম্পত্তি বেচা হয়েছে, সেখান থেকেই নাকি এই 8 লাখ টাকা পাওয়া গেছে, সেটা তো বুঝলাম। তো জমি কেনা বেচার টাকা বাড়ির বাথরুমে কে লুকিয়ে রাখে সেটা তো আমার জানা নেই। আপনারা জানেন আজকে বিভিন্ন জায়গায় রেড চলছে সিবিআই এই চাকরি চুরি দুর্নীতি মামলায়। তৃণমূলের 3 নেতার বাড়িতে আজকে রেড চলছে, ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার যিনি কাউন্সিলর পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তৃণমূল বিধায়ক অদিতি মন্ত্রীর হাজব্যান্ড বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে রেড চলছে। দেবরাজ এবং বাপ্পাদিত্যর বাড়ি থেকে বেরিয়ে গেছেন সিবিআই আধিকারিকরা, কিন্তু ওই যে প্রথমেই যেটা বললাম জাফিকুল ইসলামের বাড়িতে কিন্তু এখনো তল্লাশি চলছে, টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে। আর কি কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেসব দিয়ে শুনুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে আজকে 7 সকালে চলে গেছে সিবিআই আধিকারিকরা, এবং যেটুকু এখন অব্দি খবর শৌচাগার মানে বাড়ির বাথরুম থেকে 8 লাখ নগদে পাওয়া গেছে। অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধারের পর 8 লাখ টাকা এখন আর তেমন বাংলার মানুষকে নাড়া দেয় না। তবে বাড়ির বাথরুমে যার 8 লাখ টাকা থাকে তার বেডরুমে কত টাকা থাকবে সেটাই এখন চিন্তা ভাবনা করছেন সিবিআই আধিকারিকরা। আপাতত শেষ যেটা খবর, এই জাফিকুল ইসলাম মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক তার বাড়ির এবার বাকি ঘরগুলো তল্লাশি করছে সিবিআই আধিকারিকরা, বেডরুম খতিয়ে দেখা হচ্ছে, এখান থেকে কত টাকা পাওয়া যাবে সেটার দিকে আমাদের নজর থাকবে। আমরা আজকে দেখলাম, আমরা দেখলাম যে দুপুরে এই জাফিকুল ইসলামের বাড়িতে টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হলো। আমরা ভেবেছিলাম হয়তো আর একটা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের মতো ঘটনা হবে। যদিও জাফিকুল ইসলাম তিনি নিজে ফোনে বলছেন যে সম্পত্তির কেনা বেচা হয়েছিল সেই টাকাটাই রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, কে সম্পত্তি কেনা বেচার টাকা বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে বলুন তো। শুনুন তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলাম ফোনে কি বললেন, শুনুন ভালো করে। এটা হচ্ছে একটা রুটিন প্রোগ্রাম, এটা ওয়েস্ট বেঙ্গলে যেটা নিয়ে তদন্ত করছে নিয়োগ দুর্নীতি নিয়ে, সেটা নিয়ে আমি আধিকারিকদেরকেও বলেছি যারা সিবিআই আধিকারিক এসেছেন, যে ইতিপূর্বে আমি 1% এর সঙ্গে যুক্ত ছিলাম না, আজও নেই, আগামী তো থাকার প্রশ্ন নেই, আপনারা দেখে নিন পুঙ্খানুপুঙ্খ ভাবে, আর ওনারা ভালোভাবে কোঅপারেশন করছেন, ইনভেস্টিগেশন করছেন, এবং আমি বাড়িতে নেই, আমার শীতকালীন অধিবেশনে আমি বিধানসভায় আছি, আমার মিসেস এবং আমার মেয়ের তারা সম্পূর্ণ সহযোগিতা করছে। গত কয়েকদিন আগে আমি একটা সম্পত্তি বিক্রি করেছি, তার 24,12,000 টাকা আছে, তার দলিল ওনাদেরকে দেখানো হয়েছে, ওনারা ওটা গুনে দেখবেন, তারপরে যা হবে যদি ওনারা সিজ করেন তাহলে সিজার লিস্ট দেবেন, আমি আমার ইনকাম ট্যাক্সের লয়ার সেটা পরে আমরা প্রুফ দেখাবো, আমরা আমাদের জিনিস বুঝে নেবো, আর যদি ওনারা রেখে যান এই প্রুফ দেখার পরে সেটা ওনাদের ব্যাপার। হানা কথাটা আমি বলবো না, হানারা অন্য প্রসঙ্গ বোঝায়, ওনারা একটা ইনভেস্টিগেশন করছেন, সেখানে একটা অ্যাডমিশন রেজিস্টার দেখেছেন, সেখানে মার্কশিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে কার্ড হয় তার যে রেজিস্টার সেগুলো ওনারা দেখেছেন, অন্য সহযোগিতা আমার পক্ষ থেকে করা হচ্ছে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং ওনারাও ভালো কোঅপারেশন করছেন। ওই জমি বিক্রি করেছি কদিন আগে একটা সম্পত্তি, সেই দলিল ওনাদেরকে আমরা সাবমিট করেছি, অলরেডি দেখানো হয়েছে, 24,12,000 টাকা আছে ওখানে, টাকাটা ওনারা দেখছেন। আমি নিজে থেকে ওনাদের বলেছি আমার মিসেসের ফোন থেকে যে যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নেবেন, নেসেসারি আমি অলরেডি বেরিয়ে গেছি, আমি আসছি ফিরছি কলকাতা থেকে। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে আজকে 7 সকালে সিবিআই হানা হলো, যেটুকু আমরা খবর পেয়েছি। আপনারা যেটা বললাম যে বাড়ির বাথরুম থেকেই 8 লাখ টাকা নগদ পাওয়া গেছে, এখন বেডরুমে তল্লাশি চলছে, টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে, কত লাখ টাকা উদ্ধার হয় সেটাই এখন আমাদের দেখার।
তবে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তার কথা না শুনলে ঠিকমতো হাসাটা কমপ্লিট হয় না। কুণাল ঘোষ কি বলছেন এই টাকা উদ্ধার নিয়ে শুনুন আপনারা। একজন বিধায়কের বাড়িতেও গিয়েছেন এবং কোনো কোনো সূত্র থেকে রটনা হচ্ছে যে তার বাড়িতে কিছু টাকা পাওয়া গিয়েছে। জাফিকুল ইসলাম, এ বিষয়ে কোনো কোনো সূত্র থেকে বলা হয়েছে, আমরা তো কেউ ওখানে নেই, আমরা সেটা জানি না। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে কারুর বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গেলে সে টাকাটা বৈধ না অবৈধ সেই উপসংহারে আসার এখনো সময় আসেনি। যদি কেউ কোনো ব্যবসা করে থাকেন, তিনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকুন বা কোথাও যেভাবে হোক, যদি কারুর কাছে কোনো টাকা আসে, তিনি সেটা তাঁর অ্যাকাউন্টসে দেখাচ্ছেন কি না, তিনি সেটা ডিক্লেয়ার করছেন কি না, কেন টাকাটা তার কাছে আছে, সেই সুযোগ দেয়া ছাড়া শুধু তার কাছে টাকা আছে বলে একটা রটনা রটিয়ে দেয়া যে তৃণমূলের বিধায়কের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, এটাও এই মেলাইন করার যে স্ক্রিপ্ট, যে চিত্রনাট্য, তারই একটা অংশ। অন্যদিকে আমরা দেখলাম যে আজকে কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যিনি কাউন্সিলর, সেই বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই রেড হলো। অন্যদিকে তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সির যিনি স্বামী, বিধাননগর পুরসভার কাউন্সিলর মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে রেড হলো। তাদের দুজনের বাড়ি থেকে অবশ্য সিবিআই আধিকারিকরা এখন অব্দি বেরিয়ে গেছেন, দুপুর তিনটের মধ্যে তারা বেরিয়ে যান। কিন্তু এই জাফিকুল ইসলাম ডোমকলের বিধায়ক, তার বাড়িতে এখনো তল্লাশি চলছে। বাংলার মানুষের শুধু একটাই প্রশ্ন, তাহলে কি এবার তৃণমূলের এই বিধায়কের উইকেটটা পড়তে চলেছে? সেদিকে আমাদের নজর থাকবে। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন ডেজ আর নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় বাক্স প্যাঁটরা দিয়ে তৈরি থাকুন, তার 70-71 জন বিধায়ক নাকি এবার জেলে চলে যাবেন, ভয়ঙ্কর ব্যাপার। কি বলছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুনুন আপনারা। স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি মিউনিসিপাল সার্ভিস কমিশন, গরু পাচার, এরপরে আসছে মিড ডে মিল, তৃণমূলের 71 জন এমএলএ, 70 জন মিউনিসিপালিটি চেয়ারম্যান, তারা অভিযুক্ত। মমতা ব্যানার্জিকে বলবো ব্যাগ গুছান আপনি তাড়াতাড়ি, আপনার ব্যাগ গুছান আপনি, ডেজ আর নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। এই হচ্ছে আজকের আপডেট। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হচ্ছে, এটা এখন আর নতুন কোনো ঘটনা নয়। যেদিকে তাকাবেন সেদিকেই চুরি এবং দুর্নীতির অভিযোগ। কিসে চুরি দুর্নীতি নেই বলুন তো? শিক্ষকের চাকরি চুরির অভিযোগ, গরু পাচারের অভিযোগ, কয়লা পাচারের অভিযোগ, গরিবের ঘর পায়খানা আবাসন চুরির অভিযোগ, গরিবের রেশন, গরিবের খাবার মেরে দিয়েছে অভিযোগ। কতজন বিধায়ক এই সমস্ত দুর্নীতি করেছে বলুন তো? সবাই কি দুর্নীতি করেছে? তবে অধিকাংশ যে করেছে সেই অভিযোগ তো উঠেই এসছে, কলকাতা হাইকোর্টে কেন্দ্রের গোয়েন্দা তারা রিপোর্ট জমা দিয়েছে। তার আপনারা এই সরকারটাকেই নাকি পরিবর্তনের সরকার রূপে বেছে নিয়েছেন, এটাই এই বাংলার মেয়েকেই আপনারা চেয়েছিলেন যে বাংলার মেয়ে আমাকেই ভোট দিন, সব বিধায়ক আমিই একা সব কেন্দ্রের বিধায়ক বলে ভোট চেয়েছিলেন, তার সব বিধায়কদের আসল মুখোশ এবারে খুলে যাচ্ছে। এমন কোন বিধায়ক কি সেসব দিয়ে খুঁজে পাওয়া যাবে যার নাম এই চুরি দুর্নীতির তালিকায় নেই? গণহারে চুরি হয়েছে, গণহারে ডাকাতি হয়েছে, গণহারে দুর্নীতি করেছে তৃণমূলের সব বিধায়করা। কিন্তু আমরা দেখতে চাই যে এই সমস্ত অপরাধীদের যথাযোগ্য আদালতে শাস্তি হোক। ইডি সিবিআইর কাছে একটাই আমার প্রশ্ন, তদন্ত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দিক এবং আপনারা ট্রায়াল শুরু করুন, বিচার শুরু করুন। শুধু অভিযোগ করলেই হবে না, বাংলার মানুষকে অভিযুক্ত বলে কারো নাম আমরা আর জানাতে চাই না। আমরা বাংলার মানুষকে অভিযুক্তর বদলে অপরাধীদের নাম জানাতে চাই, যেদিন কলকাতা হাইকোর্টে বিচার করে বলবে এরা অপরাধী, আমরা সেই সমস্ত অপরাধীর নাম এই বাংলার মানুষকে জানাতে চাই কারা অপরাধী। আর অভিযুক্ত বাংলার মানুষ শুনতে চায় না, তারা অপরাধীদের দেখতে চায়, মাথাদের দেখতে চায়। কবে আপনারা ট্রায়াল শুরু করে কোর্টে আদালতে এই সমস্ত অপরাধের শাস্তি হবে এবং অপরাধীদের নাম আমরা জোর গলায় বলতে পারবো, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আপনারা কি বলেন? সবই তো শুনছেন দেখছেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব পেজ,
সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।